সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার। একদিন যীশু তার সেই ১২ জন শিষ্যকে কাছে ডাকলেন। তাদের তিনি দুজন দুজন করে তার দূত হিসাবে প্রেরণ করলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে বশীভূত করার ক্ষমতা। তিনি তাদের এই নির্দেশও দিলেন যে পথের জন্য শুধু লাঠি ছাড়া তারা যেন অন্য কিছুই সঙ্গে না নিয়ে যায়, রুটিও নয়, ঝুলিও নয়, এমনকি কোমরের কাপড়ে টাকা পয়সাও নয়। তাদের পায়ে থাকবে জুতো, তবে গায়ে একটার বেশি দুটো জামা থাকবে না। যীশু আরো বললেন, যে কোনো জায়গায় যদি তোমরা কোনো বাড়িতে আশ্রয় পাও, তাহলে সেই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা সেই বাড়িতেই থাকবে। আর কোথাও যদি লোকে তোমাদের গ্রহণ করতে না চায় কিংবা তোমাদের কথা না শোনে, তবে সেখান থেকে চলে যাওয়ার সময়ে তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলে তাদের কিন্তু সতর্ক করে দিয়ে যাবে। শিষ্যেরা তখন রওনা হলেন এবং সকলকে মন পরিবর্তনের আহ্বান জানাতে লাগলেন। তারা অনেক অপদূত তাড়ালেন এবং অনেক বিদেহী রোগীকে তৈল লেপন করে সুস্থ করে তুললেন। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। যীশু খ্রিস্টে পরম প্রিয়জনেরা, একবার একজন সন্ন্যাসী, তিনি ঈশ্বরকে আরো গভীর করে পাওয়ার জন্য তিনি একটা ছোট্ট নদীর ধারে ছোট্ট একটা কুঁড়ে ঘর তৈরি করেছিলেন, যেখানে তিনি দিন রাত ধ্যান প্রার্থনায় কাটাতে পারবেন এবং নিজেকে নিঃস্ব করে ঈশ্বর সেবা করতে পারবেন, প্রভুকে অনুসরণ করতে পারবেন। তিনি হতে চেয়েছিলেন একদম নিঃস্ব এবং প্রভুতে নির্ভরশীল। তবে তার খাওয়ার জন্য তিনি নদীতে যেতেন মাছ ধরতে, জঙ্গলে যেতেন ফল সংগ্রহ করতে। একদিন একদিকে যখন তিনি মাছ ধরতে গেছেন, তিনি তখন অনেক বড় বড় ঝিনুক খুঁজে পেয়েছেন এবং তিনি ঝিনুকগুলো নিয়ে এসে ঝিনুকগুলো ভেঙে দেখছেন, তার ভিতরে মণিমুক্ত, খুব সুন্দর সুন্দর বিভিন্ন রঙের। তখন তিনি ভাবছেন যে আমি সন্ন্যাসী, এসব কি হবে, আমি তো নিঃস্ব, আমি তো ঈশ্বরকে স্মরণ করছি, দরকার নেই। আবার তিনি ভাবছেন এত দামি জিনিস জলে ফেলে দেব, থাক আমার কাছে, আমার ঘরে রেখে দিই। তিনি সেগুলো বালিশের নিচে রেখে দিয়েছিলেন। তারপর দিন আবার তিনি গিয়েছিলেন মাছ ধরতে, আরো ঝিনুক পেয়েছিলেন, তাতে আরো বিভিন্ন দামি রং বেরঙি মণিমুক্ত। তিনি আবার ভাবলেন ফেলে দেব, থাক, এই বলে তিনি তার ঘরে রাখতেন। তারপর তার ঘরে তিনি দরজা লাগালেন, জানালা লাগালেন, তালা লাগাতে শুরু করলেন। এইভাবে দিন চলতে চলতে একদিন হঠাৎ তার মৃত্যু হয় এবং স্বর্গে সাধু পিতর তাকে ডেকেছেন এবং সেখানকার নিয়ম অনুসারে তাকে বলেছেন চিকিৎসা করে তবে আসতে হবে। তাকে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে ধরা হয়েছিল যে তার শ্বাসনালী হৃদয় পর্যন্ত ছোট্ট ছোট্ট মণি মুক্ততে ভরে গেছে এবং তিনি নিঃশ্বাস নিতে পারেননি, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যীশু খ্রিস্টের প্রিয়জনেরা, ছোট্ট গল্প, কিন্তু এই গল্পের মর্ম সত্য খুবই গভীর। এই যে সন্ন্যাসী, তিনি চেয়েছিলেন নিঃস্ব হয়ে, প্রভুতে নির্ভরশীল হয়ে ঈশ্বরকে পাওয়ার সাধনা করবেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। তিনি এই ধনী খুব দামি মণিমুক্ত তিনি সংগ্রহ করতে শুরু করেছিলেন, যার জন্য তিনি পৃথিবীর এই ধন সম্পত্তিতে আকৃষ্ট হয়েছিলেন, ঈশ্বরকে অনুসরণ করতে ব্যর্থ হয়েছিলেন। যীশু খ্রিস্টের প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমরা একই কথা দেখতে পাই।
স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের প্রেরণ করছেন শিক্ষা দিয়ে, তোমরা আমার নামে যাবে, আমি যা করেছি বিদেহী আত্মাকে অসুস্থকে সুস্থ করা বিভিন্ন ধরনের কাজ তোমরা করবে, কিন্তু আমাতে নির্ভরশীল থাকবে, পৃথিবীর ধন সম্পত্তির উপরে নয়। সেই জন্য তিনি বিশদভাবে বলেন, একটা জামার বেশি নয়, এক জোড়া জুতোর বেশি নয়, কোনো কিছু তোমরা সাথে নিয়ে যেও না, তোমাদের সব দেওয়া হবে। তার অর্থ আমরা যত নিজেকে নিঃস্ব করতে পারবো, আমরা যত এই পৃথিবীর ধন সম্পত্তি থেকে নিজেকে মুক্ত করে রাখতে পারবো, যত আমরা এই পৃথিবীর আকর্ষণ থেকে নিজেকে রক্ষা করে রাখতে পারবো এবং প্রভুতে নির্ভরশীল হতে পারবো, ততই আমরা প্রভুর কাজ করতে পারবো। বিভিন্ন ধরনের আশ্চর্য কাজ প্রভু যা করেছেন। যীশু খ্রিস্টের প্রিয়জনেরা, আজকের চিত্র অন্য। পৃথিবীর সবাই ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের পিছনে ছুটে চলেছে, প্রভুর শিক্ষা অন্য। আমরা যদি প্রভুকে লাভ করতে পারি সব কিছু আমরা পাব। আসুন আমরা প্রার্থনা করি। এই রবিবাসরীয় ধর্ম এবং এই মঙ্গল সমাচারের শিক্ষা যে আমরা যেন পৃথিবীর ধন সম্পত্তি ত্যাগ করতে পারি, যেন আমরা তাতে আকৃষ্ট না হই। ইয়েস, অফকোর্স, অবশ্যই যেটা দরকার আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু তার বেশিও আমাদের নির্ভরশীল থাকতে হবে প্রভুতে। আমরা যত প্রভুতে নির্ভরশীল থাকব, আমরা তত প্রভুর কাজ করতে পারব, প্রভুর মতো হতে পারব, তার মতো অলৌকিক নিদর্শন, অলৌকিক কাজ এবং প্রভুর সমস্ত কিছু আমরা পাব। আসুন আমরা প্রভুতে নির্ভরশীল হই, প্রভুতে আকৃষ্ট হই, তাকে পাওয়ার ধ্যানে থাকি, তাহলে আমরা সব কিছু পাব। জয় যীশু।